আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দীপ্ত কৃষির আজকের অনুষ্ঠান পাওয়ার্ড বাই কাজি ফার্মস। দর্শক, পুষ্টি উপাদানে ভরপুর একটি খাদ্য হচ্ছে ডিম। বলা হয়ে থাকে যদি সুস্থ থাকতে চান প্রতিদিন একটি করে ডিম খাবেন। একটা সময় ছিল যখন ডিমের যোগান আসতো আমাদের গৃহপালিত হাঁস মুরগি থেকে। বর্তমানে এর অবস্থার পরিবর্তন হয়েছে, বাংলাদেশে হাজার হাজার লেয়ার মুরগি খামার গড়ে উঠেছে। লেয়ার মুরগি হলো ডিম উৎপাদনের জন্য একটি বিশেষ মুরগি। বাংলাদেশে এমন অনেক খামারই আছে যারা লেয়ার মুরগির খামার করে নিজের অবস্থার পরিবর্তন করেছেন। দর্শক, এই মুহূর্তে আমি আছি ফেনী জেলার সুলতানপুর গ্রামে সুমন ভাইয়ের লেয়ার মুরগির খামারে। এখানে লেয়ার মুরগি পালনের সার্বিক পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি সূচি আজকে আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা দীপ্ত কৃষি টিম চলে এসেছি আপনার এই লেয়ার মুরগির খামার আমি দেখব এবং আমাদের দর্শককে দেখাবো আপনার কেমন লাগছে। স্বাগতম আপনাদের দীপ্ত টিভিকে আমার ফার্ম ভিজিট করার জন্য। শুধু কি এই লেয়ার মুরগির খামার দিয়েছেন নাকি পাশাপাশি আরো কিছু? পাশাপাশি আমার সোনালি মুরগি আছে, ব্রয়লার মুরগি আছে, আবার আমার ফিড সেন্টার আছে, ফিডের ব্যবসা করি। আচ্ছা, তো কত বছর ধরে এই মুরগির খামারের সাথে জড়িত আপনি? আমি পরিবর্তনশীল তো আমার এই শেডটা আমি করছি লম্বাতে, যেটা আপনার 80 ফুট দৈর্ঘ্য আর 28 ফুট প্রস্থ। আর এই শেডটা, আচ্ছা, এই শেডে মুরগি কতগুলো আছে? এই শেডে 16 মুরগি আছে, এটা 45 সপ্তাহ বয়স হচ্ছে। ব্রুডিং এ কতগুলো আছে এখন? ব্রুডিং এ আছে আমার, এখন আছে ব্রুডিং এ 4000 আছে। আচ্ছা, বায়ো সিকিউরিটি ঠিকমতো মেইনটেইন করছেন তো? ইনশাআল্লাহ। বায়ো সিকিউরিটি মেইনটেইন করা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? এটা অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা বায়ো সিকিউরিটি ছাড়া তো ফার্ম করা যাবে না। যেহেতু যে আপনি বললেন যে 22 বছর যাবত এই মুরগির খামারের সাথে জড়িত আছেন, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে প্রশিক্ষণটা আসলে কতটুকু? অবশ্যই প্রশিক্ষণ দরকার। আমরা যখন 22 বছর আগে করছি তখন এত বেশি প্রশিক্ষণ পাই নাই, বাট আমার বড় ভাই কৃষিবিদ, উনি এখন বিএডিসি ডিপ্টি ডিরেক্টর হিসাবে আছে, উনি যখন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন তখন ওনার থেকে অনেকগুলো পুস্তিকা পাইছি। আচ্ছা, মুরগির শ্বাসের উপরে, যেহেতু উনি ইউনিভার্সিটির ছাত্র, আচ্ছা, তো ওনার থেকে ওনার পুস্তিকাগুলো পড়েই আমি এই ব্যবসাতে আসা মূলত। কোন জাতের মুরগি নিয়ে? হাইল্যান্ড কাজি। কাজীর মুরগি নিয়ে আপনি আপনার ব্যবসা চালাচ্ছেন, কেমন মনে হচ্ছে? আমার কাছে ভালো লাগতেছে। ভালো লাগতেছে। মৃত্যুর হার কেমন বা মৃত্যুর হার প্রোডাকশন কেমন দিচ্ছে? হ্যাঁ, ভালো প্রোডাকশন, না না, আমরা 95-93 এভাবে চলতেছে। আচ্ছা, আর অন্যান্য যে জাত আছে সেই জাতের থেকে কি ব্রুডারে যে আপনি বাচ্চা রেখেছেন, কতদিন বয়সের বাচ্চা? একদম বয়সে বাচ্চা নিয়ে আসে। তো এটা তো একটা বিশেষ পরিচর্যা আছে, সেটা কিভাবে করছেন? এটা যে সঠিক নিয়মে ব্রিডিং করতে হয়। কি সঠিক নিয়মটা? কি সঠিক নিয়মটা হলো আপনার সিগগার্ড এবং হোপারের সমন্বয় করতে হবে, টেম্পারেচার থার্মোমিটার দিয়ে নির্ণয় করতে হবে। বিশেষ করে প্রথম 15 দিন লেয়ার মুরগির ক্ষেত্রে প্রথম 15 দিন অবশ্যই আপনাকে টেম্পারেচার সবসময় ভালো রাখতে হবে। কতটুকু রাখলে ভালো হয়? 95, মানে গ্রীষ্মকালে 95%, শীতকালে 95-97%। আচ্ছা, তো এই যে আপনি সে ব্রুডারে যে মুরগির বাচ্চা রাখছেন, সেই ক্ষেত্রে টিকার তো একটা বিষয় আছে, সেটা কিভাবে দিই? প্রথম দিন আমরা মারেক্স এবং H5 ভ্যাকসিন করা হয় প্রথম দিন। এরপরে 4 থেকে 5 দিন বয়সে আমরা MA5 ক্লোন 30 দিয়ে দিচ্ছি। এরপরে 6 দিনের দিন আমরা গামোমেট দিয়ে দিচ্ছি। আচ্ছা, 7 দিনের দিন আপনার এন্ডি প্লাস গামোরোর। তাহলে মোট কতবার এই ভ্যাকসিন দিতে হবে? ভ্যাকসিন আমরা এমডি কিল ভ্যাকসিনটা প্রতি 4 মাস পরপর করি, আর লাইভ ভ্যাকসিন প্রতি 35-40 দিনের ভিতরে করি। আবার মাঝে মাঝে দরকার হলে আমরা যে কাজী ফার্মস ফেনীতে ল্যাব আছে ওখানে আমরা টাইটেল লেভেল
টেস্ট করি ডাক্তার পরামর্শ অনুযায়ী করি আচ্ছা এরপরে S5 S9 এর ভ্যাকসিনগুলো করতে হয় তো খাবারের তো একটা বিষয় আছে যেহেতু বাচ্চা থাকার অবস্থায় তো তার খাবারের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ তো কি কি খাবার কিভাবে খাওয়াচ্ছেন কয়বার খাওয়াচ্ছেন প্রথমে বুডারে বাচ্চা ফার্মে নিয়ে আসার পরে এই গ্লুকোজ দিয়ে ছাড়ি বা লাইসোবিট দিয়ে ছাড়ি 6 ঘন্টা পর্যন্ত মুরগি উপাস থাকে মানে শুধু পানি ছাড়া তারপর পরেই হচ্ছে খাবার দিই আচ্ছা এরপরে খাবার গরম গরম দিয়ে নাড়াচাড়া করে মুরগিকে কেয়ার করে খাওয়াতে হয় বিশেষ করে গোলাকার অনেক খামারে ভাই এখন দেখতেছি যে সিগাট গোলাকার না করে কোনা কোনা করে তো গোলাকারে করলে কি সুবিধা কোনাকোনি করলে কি সুবিধা কোনাকোনি করলে যে কোনা কোনা যায় বাচ্চাগুলো সেখানে অবস্থা জড় হয়ে যায় মারা যাচ্ছে হচ্ছে বেশি না খায় থাকে আর যখনই আপনি গোলাকার করবেন তখন বাচ্চাগুলো দৌড়ে রোজ থাকবে আচ্ছা আর খাবারের তো একটা পরিবর্তনের বিষয় আছে আপনি প্রথম 7 দিন যে খাবার দিবেন 7 দিন পর তো আবার খাবার চেঞ্জ করার একটা বিষয় আছে এটা একটু শুনতে চাই কি আমরা প্রথম থেকে 21 দিন পর্যন্ত লেয়ার স্টার্টার খাওয়াই আর কি আচ্ছা এরপরে যে লেয়ার স্টার্টার থেকে লেয়ার গোয়ার যায় এরপরে প্রি লেয়ার তারপর লেয়ার লেয়ার ডিম প্রোডাকশন আসলে যখন 5% প্রোডাকশন আসে তখন আমরা লেয়ার খাওয়াই আর কি আচ্ছা তাহলে ভাই ব্রুডারে কতদিন রাখছেন আমরা একটু হেঁটে হেঁটে কথা বলবো আমরা শীতকালে 15 দিন আচ্ছা আর গ্রীষ্মকালে 10 থেকে 12 দিন রাখি অবস্থা অনেক সময় বাচ্চা একটু ছোট আসে বড় আসে ছোট আসলে আমরা 12 দিন রাখি ভালো বাচ্চা আসলে 10 দিন রাখি এই এখানে তো অনেকক্ষণ কথা বললাম আপনি তো পাশে আরো অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছি চলুন সেইগুলো একটু দেখি আমি এবং আমাদের দর্শককেও দেখাই জি জি চলুন এই যে খামার দিয়েছেন জায়গা কি নিজেরই নাকি নিজস্ব জায়গা তাই না এই পাশের মুরগিগুলোকেও কিন্তু বেশ সতেজ লাগছে এই যে একটা সুস্থ মুরগির সুরটা অনেক চকচকে লাল হবে এবং আমি দেখতে পাচ্ছি এখানে আপনি খাঁচা পদ্ধতিতে করেছেন তো এই একটা খাঁচাতে কতগুলো করে মুরগি রাখছেন খাঁচাতে আমি 72 পিস মুরগি রাখছি আর প্রতিটা খোপে 3টা করে মুরগি হচ্ছে মুরগি একসাথে খাবার খাচ্ছে একসাথে পানি দিচ্ছে আজকাল মুরগি ভালো প্রোডাকশন দিচ্ছে না একটু জানতে চাই যে খাঁচাতে করছেন লোহার খাঁচা তাই না জি এটা কতদিন থাকবে এইভাবে কতদিন পরে আবার নতুন করতে হবে এটা 5 বছর থাকবে 5 বছর কেমন খরচ হতে পারে এটা প্রতি হাজার মুরগিতে বর্তমানে এই 1,60,000 টাকা থেকে 65,000 টাকা যাচ্ছে শুধু খাঁচা বাবদ আচ্ছা কত সপ্তাহ পর হচ্ছে মুরগি ডিম দেয় এটা 18 থেকে 22 সপ্তাহ ভিতরে ডিম দেয় খাবারদের ম্যানেজমেন্টের উপর অনেক কিছু নির্ভর করে ভালো বাচ্চা ভালো খাদ্য ভালো ম্যানেজমেন্ট যদি হয় তাহলে 18 সপ্তাহ থেকে ডিম দেওয়া শুরু করে ডিম পারে বন্ধ হবে কখন কত সপ্তাহ আর অনেক 95 থেকে 100 সপ্তাহ পরে ডিম একদম বন্ধ হয় না বাট যখন আমরা পার্সেন্টেজ একদম কমে যায় তখন আমরা বিক্রি করে দিই তখন বিক্রি করে দিন এখানে আপনার আমি একটা জিনিস দেখে ভালো লাগছে সেটা হচ্ছে ডিমের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় আমি আরও অনেক খামারে দেখেছি মানে সাইজের মধ্যেও একটা পার্থক্য আছে সেটা হচ্ছে আমি একটা ডিম দেখাতে চাচ্ছি আপনাকে এই যে একটা ডিম এটা কিন্তু সাইজটা কিন্তু বেশ বড় হ্যাঁ অনেক খাবার দেখেছি সাইজ কিন্তু এত বড় হয় না ছোট হয় সেটার কারণটা কি হতে পারে এটা বিভিন্ন কারণ হতে পারে যেমন মুরগি অসুস্থ হলে খাবার খাওয়া কম তখন সাইজ হয়ে যাবে কম আর যদি মুরগি সুস্থ সবল থাকে খাবার খাওয়া 115 গ্রাম থেকে 117 গ্রাম একটা পরিপক্ক মুরগি ডিম যখন পারে আসলে যে সাইজের যে বিষয়টা সেটা কেন ছোট বড় দেখা যায় এটা যখন মুরগি টাটা লেভেল কমে যাবে তো বা মুরগি অসুস্থ হবে তখন মুরগি ডিমের সাইজ ছোট হয়ে যাবে আকার ছোট হবে এবং কালার কমে যাবে আর যখন মুরগি সুস্থ সবল থাকবে খাবার ঠিকমতো খাবে বাতাস বায়ু চলাচল ভালোভাবে পাবে তার প্রোডাকশন ভালো থাকবে এবং সাইজও ভালো স্ট্যান্ডার্ড হবে এখন একটা কথা এটা একটু রাখি আমরা এখানে একটা কথা জানতে চাই একটু হেঁটে হেঁটে কথা বলবো একটা কথা জানতে চাই একটা আদর্শ ডিমের ওজন কেমন হলে ভালো হয় 65 থেকে 60 গ্রাম 65 থেকে 60 গ্রাম না এই যে ডিম দিচ্ছে মুরগিগুলো এগুলো খাবারের তো একটা বিষয় আছে তাই না অবশ্যই জি কি কি খাবার দিচ্ছেন একটু দেখতে চাই এই যে এগুলো রেডিমিক্স রেডি ফিট এগুলো তো আমরা ভুট্টা সয়াবিন হ্যাঁ লাইমস্টোন তারপরে কি কি আছে ভুট্টা আছে সয়াবিন মিল আছে লাইমস্টোন আছে এই কুড়া আছে ধানের কুড়া আছে আচ্ছা আর এবং এই যে ফিশ মিল আছে আর প্রিমিক্স লাইসিন মিথিওনিন এনজাইম
প্রতিদিন প্রতিটা মুরগির কতটুকু পরিমাণে খাবার খাচ্ছে? এখন 45 সপ্তাহ বয়স 115 গ্রাম খাচ্ছে। 115 গ্রাম প্রতিদিন খাচ্ছে। কয় বেলা খাবার দিচ্ছেন? তিন বেলা খাবার দিচ্ছি, তিন বেলা সকালে আর দুপুরবেলা এবং সন্ধ্যার সময়। এই এখানে দেখতে পাচ্ছি মুরগির ঠোঁট কেটে রেখেছেন, সেটা কেন রেখেছেন? যদি ঠোঁট কাটা না হয়, এটাকে ডিবিকিং বলা হয় আর কি, ঠোঁট যদি কাটা না হয় তাহলে মুরগিগুলো নিজেদের ভিতরে ঝগড়া উপনীত হবে, একটাকে একটাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, প্লাস ডিম ঠোঁটের মধ্যে ভেঙে ফেলবে, এই জন্য ঠোঁট কাটা হয়। ঠোঁট কাটা হয়। এই যে একটা মুরগি দেখলে আমরা কিভাবে বুঝবো যে এই মুরগিটি সুস্থ আর রয়েছে? যদি মুরগি সুস্থ হয় তখন এই মুরগির ঠোঁটটা একদম লাল চকচকে থাকবে, সতেজ থাকবে। আর যদি মুরগি অসুস্থ থাকে তাহলে মুরগিটা খাবে না, জিমাবে, বসে থাকবে, তার ঠোঁটটা ভেঙে পড়ে যাবে এবং প্যাকাশে কালার ধারণ করবে। তাহলে এই লক্ষণগুলো দেখলে বুঝতে মুরগি অসুস্থ। পানির বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে পানি এখন আমি দেখতে পাচ্ছি না, মানে দিনে কতবার পানি দিচ্ছেন? দিনে তিনবারই চারবারই, মানে গরমকাল গ্রীষ্মকাল যখন বেশি গরম পড়ে তখন আমরা চারবার দিই, আর এমনি শীতকালে নর্মালি তিনবারই দেওয়া হয় আর কি। আচ্ছা, এখন যেহেতু হচ্ছে আপনার রমজান চলছে, তো ওই রমজানকে কেন্দ্র করে মুরগির দাম কেমন দেখতে পাচ্ছেন আর ডিমের দাম কেমন দেখতে পাচ্ছেন? কম থাকে, মুরগির দাম কম থাকে। রমজান মাসটা আসলে পোলট্রি শিল্পের জন্য খুব একটা কষ্টকর। আপনি খাবারের বিষয়টা একটা আরেকটা প্রশ্ন জানতে চাই, খাবারের যে খাবার খাওয়াচ্ছেন খাবারের দামের তুলনায় ডিমের দাম কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই কারণে এখন আমাদের মতো অনেক খামারই এখন ব্যবসা গুছে নিচ্ছে, খাবার দামটা অনেক বাড়ি গেছে। বিশেষ করে আজকে এক বছরের ভিতরে প্রতি কেজি ফিডে 8 টাকা করে দাম বাড়ছে, ওই তুলনায় ডিমের দাম বাড়ে নাই। এখন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, যেভাবে হোক ফিডের দাম কমান, না হয় দেখবেন আগামী 2 বছর পরে অনেক খামার বন্ধ হয়ে যাবে, তখন ডিম পাওয়া যাবে না, ডিমের দাম অনেক বেড়ে যাবে, তখন ভোক্তারা আমরা সবাই কষ্ট পাবো। পোলট্রি শিল্পের রক্ষার স্বার্থেই আপনার কাছে কি মনে হয় খাবারের দাম কমালে কি ভালো হয়? হ্যাঁ, অবশ্যই খাবারের দাম কমানো দরকার। ভাইয়া, খামার যেহেতু দিয়েছেন, একাই পরিচর্যা করছেন নাকি কর্মী আছে? কর্মী তো লাগবেই। কতজন কর্মী আছে? আমার মাসিক বেতনভোগী আছে 8 জন, আর এমনি পার্ট টাইম আছে 2 জন, মোট 10 জন। এই যে এখানে যে মুরগিগুলো দেখছে, এখানে এই শেড আর কতদিন রাখবেন? এই মুরগি এখানে আরো 45 সপ্তাহ থাকবে ইনশাআল্লাহ। 45 সপ্তাহ, এরপরে কি আরো নতুন মুরগি শেডে তুলবেন? এগুলা বিক্রি করতে পারে, নতুন করে আবার নিয়ে আসবো। তো নতুন মুরগি কত সপ্তাহ বয়সে তুলবেন? 18-20 সপ্তাহ বয়সে নিয়ে আসে আর কি। এগুলোকে আগে থেকে ডিম পাড়ার অবস্থা না, এখানে আনার পর? এখানে আনার পরে ডিম দেয়, যখন পরিপক্ক ডিম পাড়ার মতো পরিপক্ক হয়ে যায় তখন আমরা এটা নিয়ে আসি আর কি। আচ্ছা, তখন প্রোডাকশন কেমন থাকে নতুন অবস্থায়? নতুনে মনে করেন 1%, 2% এভাবে বাড়ে আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই, একটা খামার দিতে হলে খামারের জায়গাটা কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? খোলামেলা হতে হবে, আশেপাশে কোনো গর্ত থাকা যাবে না, গাছগাছালি থাকা যাবে না, গাছগাছালি থাকলে পাখির উপদ্রব বাড়ে যায়। আচ্ছা, তারপরে ইঁদুরের উপদ্রব বাড়ে যায়, এদের রেজাল্ট। সেটার জন্য একটু খোলামেলা জায়গা, আলো বাতাস যেন থাকে, সেই জায়গাগুলো আমাদের খামারিকে নির্বাচন করতে হবে, তাই না? সামনে আরো অনেক মুরগি দেখতে পাচ্ছি, চলুন সেগুলো একটু আমি দেখি এবং আমাদের দর্শককেও দেখাই। ঠিক আছে, চলো। জি, চলেন। এই পাশটাতেও অনেক মুরগি দেখতে পাচ্ছি, সবগুলোই বেশ সুন্দর লাগছে দেখতে। প্রতিদিন কি পরিমাণে ডিম পাচ্ছেন? আমার 8000 মুরগিতে 90% প্রোডাকশন আছে। আচ্ছা, কত হাজার? 7000-7200 ভিতরে। আচ্ছা, প্রতিদিন পাচ্ছি আর কি। আজকে কতগুলো পেয়েছেন? আজকে 7100 মুরগি ডিম। 7000 টাকা 60 পয়সা, বাজার খারাপের কারণে আমাদের
লস হচ্ছে আর কি। কারণ ফিডের দামটা যদি সরকার কমায় দিতে পারে তাহলে আমরা খামারে যা বাঁচবে আর কি। আচ্ছা, এত বছর যাবত যে আপনি মুরগির খামার দিলেন, রোগ বালায় সম্মুখীন কি হয়েছে? হ্যাঁ অবশ্যই, রোগ বালার সম্মুখীন হয়েছে কখনো কখনো। আমাদের প্রথম প্রথম যখন বার্ডফ্লু বাংলাদেশে ধরা পড়ছে তখন তো আমরা বিনিশ হয়ে গেছিলাম, ভ্যাকসিন বাইরেছে আগে তো, আজকে 2 বছর আগে বাংলাদেশে বার্ডফ্লু ভ্যাকসিনের অনুমোদন ছিল না। আচ্ছা, এখন এখন অনুমোদন হয়েছে, এখন এখন ঠিক আছে। এখন বার্ডফ্লু ভ্যাকসিনটা কোন সময় দিতে হবে? এটা আমরা প্রথম দিনে দিয়ে দিই একটা, এরপর 45 দিন বয়সে দিই, 95 দিন বয়সে দিই, এরপরে আবার 128 দিন বয়সে দিই। প্রতিকার কিভাবে পাওয়া সম্ভব? একসময় ভ্যাকসিন ছিল না, ভালো ভালো ভ্যাকসিন ছিল না, এখন ভালো ভালো ভ্যাকসিন আসছে মার্কেটে, আমরা ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ ব্যবস্থা এখন আগের সাথে ভালো আছে আমার মতে। আচ্ছা, এই যে একটা মুরগির রোগ আক্রান্ত হলে সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝছেন যে এই মুরগির রোগ আক্রান্ত হয়েছে? যখন মুরগির রোগ আক্রান্ত হয় তখন মুরগি খানা খায় না, ঝিমায়, প্রোডাকশন কমে যায়, তখন আমরা এটাকে শুধু খাবার আর ঝিমানোই কি বোঝা যায়? এছাড়া কি আর আরও লক্ষণ আছে? পায়খানাতে দেখলে বুঝে যায়, তখন আমরা অসুস্থগুলো নিয়ে ওখানে স্পেশালি ট্রিটমেন্ট করা হয়, বাকিগুলোকে যেভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিই আর কি। আর ডাক্তাররা এসে ট্রিটমেন্ট? হ্যাঁ, নিয়মিত খাবারগুলো আমি ডাক্তার দ্বারা মনিটর করে। আচ্ছা, এই যে খামার দিচ্ছেন, এছাড়া আরও কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন? বিশেষ করে খাদ্যের দামটা বেশি সমস্যা, খাদ্যের দাম আর আমাদের উৎপাদিত পণ্য যেমন ব্রয়লার, মুরগি, ডিম, এগুলো আমরা অনেক সময় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি, ন্যায্য মূল্য পাচ্ছি না। আর বিশেষ করে আমি অনেক আগেও বলছি, পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতে 5-star হোটেলে আমরা গেছি, 5-star হোটেলে ব্রয়লার মুরগি খাচ্ছে, ডিম খাচ্ছে, অ্যাভেলেবেল তাদের ব্রেকফাস্টে ব্রয়লার মুরগি থাকবেই, কিন্তু আমাদের দেশে ব্রয়লার মুরগি মানে অনেক নিম্নমানের খাবার মনে করে খাইয়া খাচ্ছেন। এটা জিনিস আছে বলে আমি মনে করি না। ভাই, এই যে 22 বছর ধরে আপনি মুরগির ব্যবসার সাথে জড়িত আছেন, অনেক সমস্যার সম্মুখীন তো হচ্ছেন, তো এই যে এখন তো 2022 সাল, নতুন করে কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি বা আরো যারা খামারি ভাই বোনেরা আছেন? নতুন করে যে একটা সমস্যা, দুইটা সমস্যা যোগ হয়েছে 2022 সালে। কি কি সমস্যা? চলে যে ফিডের দাম ঘন ঘন বাড়তেছে, আরেকটা হলো যে শুনে যাচ্ছে আর কি সরকার চাপ প্রয়োগ করতেছে ফিড মিলারদেরকে ফিডের বস্তা শর্টেজ দেওয়ার জন্য, অর্থাৎ যেটা আমাদের ফাট থেকে তৈরি হয় ওটা দেওয়ার জন্য। বাট আমরা এটা দিলে আমাদের খরচ বেড়ে যাবে এবং খাবার নষ্ট হয়ে যাবে, খাবারের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাবে। কেন নষ্ট হতে পারে? যে পাটে বাতাস ধরবে, বাতাস ধরলে খাদ্যের দিয়ে ফাঙ্গাল হবে, ফাঙ্গাল হলে মুরগি খাবার কম খাবে, অসুস্থ হয়ে যাবে, খাবারও নষ্ট হয়ে যাবে, হাজার হাজার আমাদের আরও সমস্যা বাড়ি যাবে। এখন আপনার কাছে কি মনে হয় যে এটা কি পাটের বস্তায় ভালো হবে নাকি প্লাস্টিকের বস্তায়? প্লাস্টিকের বস্তায় থাকা উচিত আমি মনে করি, খাদ্যের মানে বিশেষ করে মুরগি খাদ্য, মাছের খাদ্য, গরুর খাদ্য, এই তিনটা খাবার অন্তত প্লাস্টিকের বস্তায় রাখার উচিত। এই খামার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমার আরও বড় করার খেলে আছে। আচ্ছা, তবে যে সমস্যাগুলো আছে বিদ্যমান এগুলো সমাধান হলেই আমরা আরও বড় করতে পারবো, না তো আমরা গুছিয়ে নিতে হবে। কি কি সমস্যা আছে বলে? সমস্যাগুলো চাহিদা নির্ভর করা এবং রেট নির্ধারণ করে দেওয়া, সরকার আফার রেট কত হওয়া উচিত এবং লোয়ার রেট কত হওয়া উচিত এগুলো সরকারকে নির্ধারণ করা উচিত আমি মনে করি, না হয়তো এই শিল্প হুমকির সম্মুখীন। জি ভাই, আজকে তো আমাদের এখানেই সময় শেষ, আশা করছি আপনার কাছ থেকে আজকে আমাদের যারা নতুন খামারি ভাই বোনেরা আছেন তারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আপনাকে ধন্যবাদ, দীপ্ত টেলিভিশনকে ধন্যবাদ এবং সকল খামারিদেরকে, সকল দর্শককে ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রোটিনের চাহিদা পূরণের জন্য মাংস এবং ডিমের প্রয়োজনীয়তা অপরিসীম। দর্শক, আজকে সারাদিন সুমন ভাইয়ের লেয়ার মুরগির খামারের সার্বিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সুমন ভাই বলছিলেন খাদ্যের দাম এবং ডিমের দামের মাঝে যদি সামঞ্জস্য থাকে তাহলে এই পোলট্রি শিল্প যাবে বহু দূরে।
সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।